তৃতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমাদের নতুন গণিত বইয়ের অধ্যায় পাঁচ গুণ এর ৫৭ পৃষ্ঠার আলোচনায় সাদর আমন্ত্রণ। ৫৭ পৃষ্ঠার আমরা প্রথম আলোচনা শেষ করেছি, এই অংশ অর্থাৎ ৪ পর্যন্ত সমাধান দিয়ে আজ আমরা ৫ ৬ এবং সাথে সমাধান করব এই ভিডিওতে। আসো তাহলে আমরা শুরু করি। আমরা এখানে যেহেতু ৪ পর্যন্ত সমাধান করে ফেলেছি, সুতরাং আমরা আজকে আলোচনা করব এখান থেকে ৫ ৬ এবং ৭ ও ৮ এর সমাধান নিয়ে। তাহলে আসো আমরা শুরু করি। প্রথমে আসি ৫ এর সমাধান নিয়ে আলোচনা। আমরা রাব করব এবং তারপর এই ৩৬৭ গুণ ৩২ সমান গুণফল কত হয় তা লিখব। আসো আমরা শুরু করি। প্রথমে এই পাশাপাশি গুণ করতে গেলে আমরা যা করি তা হলো সেই প্রতিটি অঙ্কের স্থানীয় মান নির্ণয় করে নেই। আমরা এখানে ৩৬৭কে এভাবে স্থানীয় মান নির্ণয় করে লিখি, ৩০০+৬০+৭ এবং ৩২কে লিখি এভাবে ৩০+২। এবারে আমরা গুণফল নির্ণয় করব। প্রথমে ৩০ দিয়ে এই তিনটিকে যোগ করে গুণ করে গুণফল আমরা উপরে নিচে বসাবো এবং তারপর ২ দিয়ে আবার এই ৩৬০ এবং ৭কে গুণ করে তার নিচে বসিয়ে যোগ করব, তাহলেই গুণফল পাওয়া যাবে। তাহলে আমরা প্রথমে দেখি ৩০ দিয়ে ৩০০কে গুণ করলে হয় ৩৩৯, তার সাথে ৩টি শূন্য। এবারে ৩০ দিয়ে ৬০কে গুণ করলে ৩৬১৮, তার সাথে ২টি শূন্য। তাহলে ৩১৮ আর ২টি শূন্য দিলে হলো ১৮০০। এবারে ৩০ দিয়ে ৭কে গুণ করলে ৩৭১১, তার সাথে শূন্য, অর্থাৎ ২১ আর শূন্য বসালে হলো ২১০। আমরা এবারে এই ২ দিয়ে গুণ করব। প্রথমে ৩০০কে ৩ দুগুণে ৬ আর ২টি শূন্য, অর্থাৎ ৬০০ হয়ে গেল। ৩০০কে ২ দিয়ে গুণ করলে হলো ৬০০। এবারে ২ দিয়ে ৬০কে গুণ করি তাহলে এখানে দেখি ৬ দুগুণে ১২, তার সাথে একটি শূন্য, তাহলে হলো ১২০। তারপর ২ দিয়ে ৭কে গুণ করি, ৭ দুগুণে ১৪। এবার ১৪ নিচে বসিয়ে এই সবগুলো সংখ্যাকে যোগ করলে আমরা পেয়ে যাব আমাদের উদ্দিষ্ট গুণফল। তাহলে দেখি একক স্থানে ৪, একক স্থানে আমরা পেলাম ৪, দশক স্থানে ১ ২ ৩ আর একে ৪, দশক স্থানেও পেলাম ৪। এবার শতক স্থানে ০ ৮, ৮ আর ২য়ে ১০, ১০ আর ৬য়ে ১৬ আর একে ১৭। তাহলে এই শতক স্থানে আসলো ১৭র ৭, হাতে রইল ১। এবার ১ এনে হাজারের সাথে যোগ করি, তাহলে ১ আর ৯য়ে হলো ১০, ১০ আর একে ১১। ১১র ১ নামলো হাজার স্থানে এবং ১ হাজারের পরে অযুত স্থানে চলে গেল। তাহলে আমরা গুণফল পেলাম ১১৭৪৪। তাহলে গুণফল বসাইয়ে দিই এখানে, সমান ১১৭৪৪। এবারে আমরা এই ৬ নম্বর প্রশ্নের সমাধান করব। একই রকমভাবে আমরা দেখি এখানে ৬ নম্বর প্রশ্নের সংখ্যা হলো ৬৮৫। তাহলে ৬৮৫কে আমরা এভাবে লিখে নিই, ৬০০+৮০+৫।
আর আছে 83 গুণক হলো 83 83 কে আমরা এভাবে লিখি 80 যোগ 3 এবারে আমরা গুণফল বের করব প্রথমে 80 দিয়ে 600 কে গুণ করব তাহলে 6 8 48 তার সাথে 3টি শূন্য আমরা পেলাম এখানে 48000 তারপরে 80 দিয়ে আবার এই 80 কে গুণ করি 8 8 64 তার সাথে 2টি শূন্য 8 8 64 2টি শূন্য হয়ে গেল 6400 তারপরে 80 দিয়ে 5 কে গুণ করব তাহলে 5 8 40 তার সাথে 1টি শূন্য 40 আর 1টি শূন্য তাহলে হলো 400 এবারে 3 দিয়ে গুণ করি 3 6 এই 600 কে গুণ করব 300 18 তার সাথে 2টি শূন্য তাহলে 18 2টি শূন্য হয়ে গেল 1800 এবারে 3 দিয়ে 80 কে গুণ করি 3 8 24 তাহলে 24 এর সাথে 1টি শূন্য 24 1টি শূন্য হলো 240 তারপরে 3 দিয়ে 5 কে গুণ করি 3 5 15 আমরা 15 নিচে বসালাম এবারে এই সংখ্যাগুলো যোগ করে দেব এবারে যোগ করি একক স্থানে 0 0 0 5 তাহলে একক স্থানে পেলাম 5 এবারে দশক স্থানে দেখি দশক স্থানে আছে 4 আর একে 5 দশক স্থানে 5 পেলাম এবার শতক স্থানে 4 আর 4 8 8 আর 8 এ 16 আর 2 এ 17 18 তাহলে শতক স্থানে নামলো 18 এর 8 রইল হাতে 1 এবার হাজার স্থানে ওই 1 যোগ করে দেই তাহলে 8 আর 1 এ 9 9 আর 6 এ 15 15 আর 1 এ 16 তাহলে হাজার স্থানে বসলো 16 এর 6 হাতে রইল 1 1 আর এই অযুত স্থানে 4 মিলে হলো 5 তাহলে অযুতে লিখলাম 5 তাহলে আমরা গুণফল পেলাম 56855 আমরা এখানে গুণফল বসিয়ে দেই 56855 তাহলে আমরা এই দুইটি সংখ্যার গুণফল বের করে ফেললাম এবারে আমরা গুণফল নির্ণয় করব 7 এবং 8 এর তাহলে আমরা গুণফল নির্ণয় করি প্রথমে 7 এর এখানে গুণ্য হলো 517 তাহলে আমরা লিখব 500 যোগ 10 যোগ 7 আর গুণক হলো 43 যা লিখব হলো 40 যোগ 3 এবারে আমরা গুণ করি প্রথমে 40 দিয়ে উপরের এই তিনটি সংখ্যাকে গুণ করব তাহলে 40 দিয়ে 500 কে গুণ করি 4 5 20 তার সাথে আরো তিনটি শূন্য 20 এর পরে আরো তিনটি শূন্য দিলে হলো 20000 এবার 40 দিয়ে 10 কে গুণ করি তাহলে হয় 4 1 কে 4 আর 2 টি শূন্য তাহলে হলো 4 2 টি শূন্য 400 এবারে 40 দিয়ে 7 কে গুণ করলে 4 7 28 তার সাথে 1 টি শূন্য 4 7 28 তার সাথে 1 টি শূন্য তাহলে হলো 2 180 এবারে 3 দিয়ে গুণ করব 3 500 কে প্রথমে গুণ করি 3 5 15 তার সাথে 2 টি শূন্য 15 2 টি শূন্য অর্থাৎ হয়ে গেল 1500 এবার 3 দিয়ে 10 কে গুণ করলে হয় 3 10 30 তারপরে আছে 3 7 গুণ করলে 3 7 21 এবারে আমরা সংখ্যাগুলো যোগ করব যোগ করি
একক স্থানে রয়েছে 1 একক স্থানে যোগফল 1 দশক স্থানে 8 আর 3 এ 9 10 11 11 আর 5 2 এ হলো 12 13 তাহলে দশক স্থানে হলো 13 আর 3 হাতে রইল 1 1 এনে শতক স্থানের সাথে যোগ করি 1 আর 4 এ 5 5 আর 2 এ 6 7 7 আর 5 এ 12 12 আর 2 হাতে রইল 1 1 এবার হাজার স্থানের সাথে যোগ করব 1 আর এই 1 এ হলো 2 তাহলে 2 বসলো হাজার স্থানে এবার অযুত স্থানে রয়েছে শুধুমাত্র 2 তাহলে অযুত স্থানে বসলো 2 আমরা গুণফল পেয়ে গেছি 517 গুণ 43 সমান হলো 22231 আমরা এবারে 8 নম্বর প্রশ্নের সমাধান করব অর্থাৎ 8 নম্বরের গুণফল নির্ণয় করব আমরা একই রকম এই গুণককে আগে স্থানীয় মানে বিভক্ত করে নেই 500 যোগ 20 যোগ 8 528 আর গুণক হলো 79 তাহলে 70 যোগ 9 এবারে আমরা গুণফল নির্ণয় করি প্রথমে 70 দিয়ে এই তিনটি সংখ্যাকে গুণ করে আমরা গুণফল বের করব প্রথমে 70 দিয়ে 50 কে গুণ করলে 7 আর 5 গুণ করলে 535 তার সাথে তিনটি শূন্য এই তিনটি শূন্য তাহলে হলো 35000 এবারে 70 দিয়ে 20 কে গুণ করলে 7 দুগুণে 14 তার সাথে দুইটি শূন্য তাহলে হলো 1400 এবার 70 দিয়ে 8 কে তাহলে 7 8 56 আর একটা শূন্য তাহলে 7 8 56 আর একটি শূন্য তাহলে হলো 560 এবারে এই 9 দিয়ে গুণ করি প্রথমে 500 কে 5 9 45 তার সাথে দুইটি শূন্য বসিয়ে দেব 45 দুইটা শূন্য বসালে সংখ্যা হলো 4500 এবারে 9 দিয়ে 20 কে গুণ করব 9 দুগুণে 18 তার সাথে একটি শূন্য তাহলে 9 দুগুণে 18 একটি শূন্য দিলে হলো 180 এবারে 9 এর সাথে 8 এর গুণফল 8 নং 72 তাহলে 72 এবারে যোগ করে দেব সংখ্যাগুলো যোগ করলেই আমরা গুণফল পেয়ে যাব এবারে যোগ করি একক স্থানে যোগফল হলো 2 তারপরে দশক স্থানে 6 আর 8 এ 14 14 আর 7 এ হলো 21 21 এর 1 হাতে রইল 2 2 আনলাম এবার শতক স্থানে 2 আর 4 এ 6 6 আর 5 এ 11 11 আর 5 এ 16 16 আর 1 এ 17 17 এর 7 হাতে রইল 1 1 এনে হাজার স্থানে যোগ করি 1 আর 5 এ 6 6 আর 1 এ 7 7 আর 4 এ 11 তাহলে আবারো 11 এর 1 নামলো হাতে রইল 1 এই 1 এনে অযুতের সাথে যোগ করি 1 আর 3 এ হলো 4 তাহলে অযুত স্থানে আসলো 4 আমরা গুণফল পেয়ে গেলাম 528 গুণ 79 সমান হলো 41712 আর এর মধ্য দিয়ে এই পাঠের শেষ প্রান্তে এসে পড়েছি এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের জানাই অনেক অনেক ধন্যবাদ সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং অ্যান্ড কিপ ওয়াচিং ফর দ্য নেক্সট ভিডিও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ